শুভ সকাল বন্ধুরা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ যে বাজারের রাস্তায় আমরা এখন হাঁটছি। তো এখানে দেখো প্রচুর জ্যাম, প্রচুর চেঁচামেচি হচ্ছে চারিদিকে। আর সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ওই দেখো সামনে বিভিন্ন সবজি তরি তরকারি দিদিরা নিয়ে বসে আছেন। তো আমাদের বাজারটা বিভিন্ন অলিগলির মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে আমরা মেইনলি আজকে মাছ কিনতে আসলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। প্রথমেই আমরা এই চিংড়ি মাছের দিকে আসলাম। চিংড়ি মাছগুলো বলছে 50 টাকা, মানে শ অ্যাকচুয়ালি 50 টাকা করে শ, আর কিলো 500 টাকা। তো দেখা যাক চিংড়ি কতটা নিতে পারি আমরা। দেখিয়ে দিচ্ছি আমি যে কতটা কেমন ভালো চিংড়ি আছে, কোথায় আছে। তো মোটামুটি আমাদের চিংড়ি মাছ ভাজা শেষ, এবার দেখবো কতটা ওজন হয়। আর চিংড়ি মাছ মোটামুটি আমরা 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তো দাদাটা চিংড়ি মাছগুলো আমাদের একটা ক্যারি ব্যাগে দিল। মোটামুটি আমাদের এখানে চিংড়ি মাছ কেনা শেষ, আমরা অন্য জায়গায় অন্য মাছগুলো দেখবো এবার, চলো। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ আছে। তো আমরা এখানে একটা ভাঙনের দাম করছিলাম, ভাঙন মাছ বললো 650 টাকা। তো অত পকেটে টাকা নেই, সেই জন্য ভাঙন মাছটা আর নেওয়া হলো না। অন্যদিকে গেলাম আমরা একটু, অন্যদিকে বিভিন্ন রকম মাছ আছে, অন্য মাছগুলো নেওয়া হবে। তো গাইজ, এই মাছগুলোর নাম হচ্ছে তেড়ে মাছ। অ্যাকচুয়ালি এই মাছটার নাম আমিও জানতাম না, দোকানদার বললো যে এই মাছগুলোর নাম হচ্ছে তেড়ে। তারপরে এই মাছ নিলাম আমরা, দুটো অ্যাকচুয়ালি তিনটে মাছ নিলাম। নিয়ে বাড়ি আসলাম, দেখলাম কেমন টেস্ট লাগে। এই মাছগুলো আমার জীবনের এই প্রথম খাবো। তো দেখা যাক, মাছ বাজারে নিয়ে আসলাম, আর মাছ কাটা দেখাবো না এটা বললে হয়। আর মাছ কাটা শুধু স্টাইলটা দেখো, এদের কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটছে দেখো মাছটা। তো বন্ধুরা মাছ তো কাটা দেখলে, এবার দেখো জাম। এখানে এসে জামের দিকে লোভ গেল আমাদের। তো এখান থেকে জাম নিলাম আমরা, প্রায় 600 গ্রাম মতো জাম নিলাম। তো জামগুলো কিন্তু দেখতে খুব ভালোই, আর বেশ মোটা মোটা দেখতে লাগলো। আর বাড়ি এসে খেয়ে টেস্ট করলাম, খুবই মিষ্টি, খুবই মিষ্টি জাম। বাজারে সব কিছু হয়তো দেখাতে পারলাম না তোমাদেরকে, তো মাছের কাউন্টারটা দেখালাম তোমাদের আজকে। চলো বাড়ি ফিরছি, টোটোই বসে আছি আমরা। তো রাস্তায় দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফল, বিভিন্ন ফল, এখানে অনেক রকম ফল পাওয়া যায়। আর এখানে মূলত পেয়ারাটা বিখ্যাত, কোথাকার পেয়ারা বিখ্যাত কমেন্টে জানিও সবাই।